হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আবারও একটি এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্যস্থল ভাগ্যকুল জমিদার বাড়ি। সাথেই থাকেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখতে থাকেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অল করে দিন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন। ইতিমধ্যে আমরা জমিদার বাড়ির গেটে পৌঁছে গিয়েছি, তো চলুন ভিতরে যেয়ে দেখা যাক। বন্ধুরা, একসময় ভারতীয় উপমহাদেশে জমিদারি প্রথা চালু ছিল এবং নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে প্রজাদের কাছ থেকে কর আদায় করত এবং এই জমিদারগণ নির্দিষ্ট সময়ে দিল্লির শাসকের কাছে খাজনা প্রদান করে জমিদারি প্রথা টিকিয়ে রাখত। যারা সঠিক সময়ে খাজনা পরিশোধ করতে পারত না, তারা জমিদারি প্রথা হারিয়ে ফেলত। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয়। অতীতের ইতিহাস আর কাল প্রবাহের সাক্ষী হিসেবে এখনও দেশের নানা জায়গায় আছে জমিদারি ও তাদের নানা নিদর্শন। বিক্রমপুরের ভাগ্যকুল জমিদার বাড়ি তেমনই একটি নিদর্শন। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুর গ্রামে আড়িয়াল বিলের ধারে দাঁড়িয়ে আছে ভাগ্যকুলের জমিদার বাড়ি। প্রায় 500% জমির উপর বাড়িটি নির্মাণ করেন জমিদার যদুনাথ রায়। আনুমানিক 1920 সালের দিকে প্রাসাদটি নির্মাণ করেন জমিদার শ্রীনাথ রায়ের পুত্র এই যদুনাথ রায়। শ্রীনাথ রায়ের মূল জমিদারি যদিও পদ্মার বুকে বিলীন হয়ে গেছে, সেই সাম্রাজ্যের মধ্যে টিকে আছে শুধু এই যদুনাথ রায়ের তৈরি আড়িয়াল বিলের ধারের প্রাসাদটি। স্থানীয় মানুষের কাছে এটি বাবুবাড়ি নামে পরিচিত। মূল সড়কের থেকে 1 কিলোমিটার দূরত্বে ভাগ্যকুল জমিদার বাড়ি অবস্থিত। জমিদার বাড়ির পাশাপাশি এখনও আছে দুর্গা মন্দির, লক্ষ্মীনারায়ণ মন্দির ও জমিদার বাড়ি ঢুকতেই হাতের বাম পাশে আছে একটি শান বাঁধানো পুকুর। সাপ, ময়ূর, ফুল, বিভিন্ন নকশা খচিত গ্রিক স্থাপত্যর আদলে গড়া এই বাড়িটি। বর্তমানে এই কমপ্লেক্সটি বিক্রমপুর জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সমুখে আড়িয়াল বিল আর নিজের ঐশ্বর্য নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির সৌন্দর্য এটিকে বিলের ধারে প্যারিস নগর হিসাবে বর্ণনা করেছেন অধ্যাপক হুমায়ুন আজাদ। আমি এখন বসে আছি জমিদার বাড়ির মূল ফটকের সামনে। ঠিক এই ভবনটিতে জমিদার বাস করত। আজকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদারের ভবনটি। এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো ভবন। সম্পূর্ণ ভবন যদি দেখাতে নাও পারি, আপনাদের কিছু অংশ প্রত্যেকটি ভবন থেকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমার সঙ্গে। আমি বাড়িটির যে প্রান্তে দাঁড়িয়ে আছি, বাড়ির এই পাশের কিছু অংশ বাড়তি দেখতে পাচ্ছেন। কি জানি এখানে হয়তো পূজা অর্চনার জন্যই নির্মাণ করা হয়েছিল। এখানে একদিন জমিদার রমণীদের সন্ধ্যা হলেই শঙ্খ ও উলুর ধ্বনিতে মুখরিত হয়ে থাকত। এখন শুধু ইতিহাস। আজকে এই জরাজীর্ণ ভবনে কত আগাছা জন্মেছে। ভবনটির অংশে বিশেষ খুলে খুলে পড়েছে। বন্ধুরা, যদুনাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী। তিনি বরিশাল থেকে সুপারি, লবণ ও শাড়ি আমদানি করে কলকাতার মুর্শিদাবাদ রপ্তানি করতেন। জমিদার যদুনাথ রায় ছিলেন 5 সন্তানের জনক, তাই তাদের
আলাদা আলাদাভাবে আরও চারটি বাড়ি তৈরি করেন, যেগুলো বর্তমানে কোকিলপিয়ারি জমিদার বাড়ি, জজ বাড়ি ও উকিল বাড়ি নামে পরিচিত। আর মূল বাড়িটি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন। এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালি ধনী পরিবারের মধ্যে একটি ছিল। জমিদারদের মধ্যে হরলাল রায়, রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায় উল্লেখযোগ্য ছিলেন। তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। তারা সকলেই ছিল উচ্চশিক্ষিত। বর্তমান জমিদার বংশধরদের অধিকাংশ ভারতের মুর্শিদাবাদে বসবাস করেন, তবে এখনও এদেশে তাদের বংশধররা বসবাস করছেন। রান্নাঘরের অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে। এখানেই জমিদার ও রাজ কর্মচারীদের জন্য হয়তোবা রান্না করা হতো, এবং পাশের ওই ভবনটি থেকে হয়তো জমিদার রমণীরা রাঁধুনিদেরকে বিভিন্ন নির্দেশ প্রদান করতেন। সকল জমিদার বাড়ির অন্যতম অংশ হলো শান বাঁধানো দিঘি বা পুকুর, এখানেও তার ব্যতিক্রম নেই। জমিদার বাড়ি ঢুকতেই রয়েছে বিশাল শান বাঁধানো পুকুর। একদিন এই শান বাঁধানো পুকুরে জমিদারগণ স্নান করতেন। জমিদারদের বাড়ির নিত্যদিনের জল এই পুকুর থেকে তুলে নিত। বিক্রমপুরের ঐতিহ্য সংস্কৃতি এবং কালচার নিয়ে যারা কাজ করে এবং বিক্রমপুরের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করছে আন্তর্জাতিকভাবে, তো তাদের তত্ত্বাবধানে বেশ কিছু কাজ ইতিমধ্যে হয়েছে। যেমন অতীশ দীপঙ্করের তার যে মুন্সিগঞ্জে বৌদ্ধ বিহারটি ছিল সেটাও বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে খনন কাজ বা প্রত্নতাত্ত্বিক বিভাগের সহযোগিতায় চলছে। এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজ বিক্রমপুর অগ্রসর বিক্রমপুরের মাধ্যমে বিক্রমপুরের ঐতিহ্য সংস্কৃতি তুলে ধরছে। তো সেই পরিপ্রেক্ষিতে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের নেতৃত্বে গড়ে উঠেছে বিক্রমপুর জাদুঘর, যেখানে বিক্রমপুরের সকল ধরনের স্মৃতি কালচার ইতিহাস বা সব কিছু এখান থেকে পাওয়া যাবে এবং জনসাধারণের দেখার জন্যে এটা উন্মুক্ত করা হয়েছে। কিন্তু আজকে শুক্রবার বন্ধ থাকার জন্য আমরা দেখাতে পারলাম না বসবাস করত। আজকে শুধু ইতিহাস, সে জমিদারও নেই, তাদের সে কোলাহল নেই, রাজকর্মচারী নেই, হয়তো এইখানে একদিন কত না মুখ হয়ে থাকতো, কত রাজসভা, কত কিছুই হতো। আজকে কিছুই নেই, শুধু তাদের চিহ্নটুকু পড়ে আছে। বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।